আজকে আপনাদের সাথে একদম রেস্টুরেন্টের স্বাদে, রেস্টুরেন্টের স্টাইলে, রেস্টুরেন্টের যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করে দেখাবো থাই স্যুপ। চলুন মূল ভিডিওতে চলে যাই। যদি আমার রেসিপিটা আপনারা একটু ফলো করেন তাহলে আপনারাও বাসায় স্বাদ পাবেন রেস্টুরেন্টের। প্রথমে চিকেন স্টক তৈরি করতে হবে। চিকেন স্টক তৈরি করার জন্য আমি এখানে প্রায় 3 লিটারের মতো পানি নিয়েছি, আর পানির মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। তারপরে খুব ভালো করে পানির সাথে মিক্সড করে নিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। তারপরে লবণটাও খুব ভালো করে মিক্সড করে নিব। সব একত্রে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এবার আমি দিয়ে দিব তেল। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তারপরে আমি চুলায় বসিয়ে দিব। এই 3 লিটার পানি জাল হতে হতে 2 লিটারের মতো হয়ে যাবে। আজকে আমি প্রায় 10-12 জনের জন্য স্যুপ রান্না করবো, সেজন্য পানির পরিমাণ বেশি আর সব কিছুর পরিমাণও বেশি। তো চিকেন স্টক তৈরি হয়ে গিয়েছে, দেখুন প্রায় 1 ঘন্টার মতো আমি জাল করেছি। আর এই যে চিকেনটা দেখুন, এই চিকেনটাই আমি ব্যবহার করব থাই স্যুপে। থাই স্যুপ তৈরি করার জন্য চিকেন স্টকটা সবচেয়েতে মেন ইম্পর্ট্যান্ট। আপনি যদি চিকেন স্টক তৈরি না করে থাই স্যুপ তৈরি করেন তাহলে অরিজিনাল রেস্টুরেন্টের স্বাদ একদম পাবেন না। হ্যাঁ, থাই স্যুপ হবে কিন্তু রেস্টুরেন্টের মতো হবে না। এবার আমি চিকেনগুলো উঠিয়ে আমি এখানে আদা কুচি দিয়ে দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো আদা কুচি দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছ এরকম কুচি করে দিয়েছি কারণ আমার চিংড়িগুলো বড়, কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছ যদি থাকে, বাংলাদেশে কিন্তু সব ধরনের সাইজের চিংড়ি মাছ থাকে, তা আপনারা কেটে না দিয়ে আস্তই দিতে পারেন। তারপরে যেই চিকেনগুলো আমি সিদ্ধ করেছিলাম ওগুলো হাত ছুটিয়ে শুধু মাংসগুলো নিয়ে তারপরে আমি থাই স্যুপে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি থাই পাতা। যদি আপনাদের কাছে থাই পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে বাংলাদেশ থেকে থাই স্যুপের যে প্যাকেট আছে সেগুলো রাখবেন বাসায়। সেই প্যাকেটের 2টা অথবা 1টা ব্যবহার করবেন কারণ সেটার ভিতরে গুড়ি গুড়ি থাই পাতা থাকে, আর থাই স্যুপের একটা ভালো ফ্লেভার পাবেন। মানে অল্পতে আপনারা থাই স্যুপের ফ্লেভার কীভাবে পাবেন সেটা বলে দিলাম। তো এখানে আমি ডিমের কুসুম নিয়েছি 2টার মতো। তারপরে নর্মাল টমেটো কেচাপ নিয়েছি প্রায় 1/2 কাপের মতো। তারপরে নিয়েছি চিনি টমেটো কেচাপ, সেটাও 1/2 কাপের মতো। তারপরে দিয়ে দিয়েছি পানি। তারপর সব কিছু একত্রে করে মিক্সড করে নেব। থাই স্যুপের জন্য এই থেরাপিটা খুবই প্রয়োজন, এটা দিয়েই কিন্তু থাই স্যুপের মেন যে স্বাদটা, থিকনেসটা চলে আসবে। এবার এই যে আমি চুলায় বসায় রাখছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা লো করে দিবেন। চুলার আঁচটা হাই থাকলে ডিমটা ছাকড়া ছাকড়া হয়ে যায়। আপনি যদি লো করে এই মিশ্রণটা খুব ভালো করে মিশাতে থাকেন তাহলে কোনো ধরনের ডিমের ছাকড়া বা ডিম যে দিয়েছেন সেটার কোনো কিছুই পাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়তে 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 একদম খুব ভালো করে মিক্সড করে নিলাম। তা আমি আরও একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা শেষ হয়ে গিয়েছিলো, এই জন্য টমেটো কেচাপের ভিতরে একটু পানি ঢুকিয়ে ঝাঁকা দিয়ে বাকিগুলোও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু অরেঞ্জ কালার ব্যবহার করছি। অরেঞ্জ কালারটা পানি দিয়ে গুলিয়ে তারপরে স্যুপে ব্যবহার করেছি। আপনি যদি অরেঞ্জ কালার ব্যবহার না করেন তাহলে স্যুপটা সাদা সাদা হয়, আর আপনি যদি একটু অরেঞ্জ কালার ব্যবহার করেন তাহলে রেস্টুরেন্টের যে কালারটা পারফেক্ট, হালকা হালকা এরকম কালার থাকে, সেই কালারটা পুরোপুরি আসে। চিকেন আর চিংড়ি মাছ দেওয়ার পর অনেক বেশি রান্না করতে হয় না, যেহেতু এটা আমরা আগে থেকেই চিকেন স্টকটা রান্না করে নিয়েছি, কারণ চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ আর চিকেন দেওয়ার পর বাদ বাকি জিনিসগুলো একের পর এক খুব দ্রুত দিতে হয় কারণ 10 থেকে 12 মিনিটের মধ্যে এই স্যুপটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছি আর 1 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণ এখানে বেশি দিতে হবে কারণ এখানে কিন্তু স্যুপের পরিমাণও বেশি। আপনি কর্নফ্লাওয়ার মিক্সড করার পর 5 মিনিটের মধ্যে যদি দেখেন পারফেক্ট ভারীটা আসে নাই, আপনি আর একটু ভারী খেতে পছন্দ করেন তাহলে আরও 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে, ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপরে ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার যতবারই গুলাবেন ততবারই ঠান্ডা পানি দিয়ে গুলাবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একত্রে মিক্সড করে নিতে হবে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে অনেক বেশি নাড়তে হবে যেন কোনো প্রকার দলা পাকলিয়ে না যায়। তো এখানে আমি চিনি ব্যবহার করেছি 1 চা চামচের মতো। তো চিনিটা অপশনাল, অনেক সময় টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে, এই জন্য আমি চিনিটা ব্যবহার করেছি। তো এখন খেয়ে দেখব পারফেক্ট কিনা।
পারফেক্ট না হলে যেটা দিলে আপনার কাছে পারফেক্ট মনে হবে, কারণ এক একজনের স্বাদ এক এক রকম, সেটাই আপনি অল্প একটু করে ব্যবহার করবেন। আর একদম লাস্ট মোমেন্টে এসে কাঁচামরিচ ব্যবহার করবেন, কারণ কাঁচামরিচে কিন্তু প্রচুর ঝাল ছাড়ে, আর এই ঝালটা লাস্টেই ভালো লাগে। আর কাঁচামরিচগুলো দেখতেও সবুজ লাগে যদি আপনি লাস্টে দেন, আর আগে দিয়ে দিলে কাঁচামরিচের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু চিলি সস দিতে হবে, এই জন্য আর একটু চিলি সস দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচের তেল। তো আমি শুকনো মরিচের তেল আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে এটার ভিডিও আমি দিব। আর দিয়ে দিব আমি ধনে পাতা কুচি, ফ্রেশ ধনে পাতা কুচি খুবই ভালো লাগে, কিন্তু এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে আপনারা ইগনোর করবেন। অনেক চাইনিজ রেস্টুরেন্টে দেয়, আবার অনেক চাইনিজ রেস্টুরেন্টে একদমই দেয় না। আর এখানে কিন্তু আমি অনেক ব্যবহার করিনি, আমি অল্প ব্যবহার করেছি, এটা কিন্তু টেস্ট একদম নষ্ট করবে না, বরং টেস্টটা বাড়িয়ে দেবে। তো হয়ে গেল আমার গরম গরম থাই স্যুপ, এবার আমি বাটিতে পেরে নিচ্ছি। আর দেখুন থিকনেসটা একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে, আপনি খেয়ে বুঝতে পারবেন আসলে এটার স্বাদটা কেমন হয়েছে। আর এটা আরও বেশি সুস্বাদু করার জন্য 2 থেকে 3 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিবেন আপনার স্বাদ অনুযায়ী। আমি বাটিতে বেড়েছি, এটার পরিমাণ অনুযায়ী 2 টেবিল চামচের মতো দিয়েছি, তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে শুকনো মরিচের তেল। তো হয়ে গেল আমার গরম গরম থাই স্যুপ, কালারটা কেমন এসেছে অবশ্যই জানাবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। ভালো লাগলে আমার রেসিপিটা ট্রাই করবেন, আমি জানি আপনি নিরাশ হবেন না, পরিবারের সবাই ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এখান থেকে বিদায়, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।